জি হ্যাঁ এইরকম আজ কেউ যদি কেউ আল্লাহ রসুলের পরিচয় দেয় বা আলে ভাইতের পরিচয় দেয় যে আমরা নবীর বংশের আমরা হাসানি হাসান বংশের হুসাইন বংশের আমরা ফাতেমা বংশের কিন্তু আকিদার ক্ষেত্রে শিরকি আকিদার লোক বেদাতি আকিদার লোক কুফরি আকিদার লোক ইমান ভঙ্গকারী আকিদার লোক হলুল আর মহাদাতুল উজুদের সুফিয়ান আকিদার আর লোক তাহলে তাদের সাথে ভালোবাসা হারাম এটা আমার কথা নাই শেখ সাহিফ তার উল্লেখ করেছেন এখানে সময় হলে তার ভাষা থেকে শোনাবো আমাদের ভালোবাসা ভিত্তি কিসের উপর হইতে হবে ইমান ইসলামের উপর হইতে হবে একজন আমি রসুলের বংশের আর নামাজ পড়ে না ভালোবাসবেন মধকোর ভালোবাসবেন হ্যাঁ জেনাকারি ভালোবাসবেন তো এর চেয়ে তো অপরাধ হচ্ছে করা বিদাত করা এর চেয়ে বড়ো অপরাধ হচ্ছে শির বিদাত করা তাহলে একটা বিদাত আঁকিয়ে লোক যদি আমাদের রসুল রসুল বল কি করে ভালোবাসবেন তাকে হারাম ভালোবাসা

রসুল্লাহ সাল্লাহ এবং তাদের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাম এই ওসিয়ত বা উপদেশের খেয়াল রাখে সুরক্ষা করে রসুল্লাহ নিজের বংশধর সম্পর্কে পরিবার সম্পর্কে ওসিয়ত করেছিলেন হি হাইসো কালা গাদির হোম যেহেতু তিনি বলেছিলেন হোম নামক স্থানের পুকুর বা জলাশয়ের দিন গদির হোম এই গাদির খুমটা কি এটা আপনাদেরকে শোনায় গাদির মানে হচ্ছে পুকুর গাদির মানে হচ্ছে পুকুর বা জলাশয় বলছেন তাই সসল ফাউজা হাফজা আল্লাহ আল গাদির হনা হুয়া মজমাউস সাইল যেখানে চারিদিক থেকে পানিগুলি প্রবাহিত এসে জমে যায় সেটা পুকুরও হইতে পারে জলাশয় হইতে পারে আমাদের দেশে আমরা ছোট কাল থেকে পড়েছি গাদির মানে হচ্ছে পুকুর কিন্তু পুকুর ছাড়াও বড় বড় যেগুলো জলাশয় রয়েছে চারিদিক থেকে উঁচা ওখানে থেমে যাচ্ছে আর ছয় মাস বছর ধরে হয়তো পানি থাকছে এগুলো হচ্ছে এইরকম একটি দুটো শব্দ একটা গাদির মানে পুকুর বা জলাশয় আর হোম বলছেন কেউ কেউ বলেছেন ইস্মনে একজন লোকের নাম নোসেবাল গাদির এলে পুকুরটা ওর নামের সাথে সম্পৃক্ত করা হয়েছে হতে পারে ওই পুকুরের সে মালিক ছিল অথবা পুকুরের পাশে বসবাস করতে এরকম ভাবে নামটা পড়ে না এইরকম ওকিল আর কেউ কেউ বলেছেন না না খোম মানে হচ্ছে বন জঙ্গল জি যেখানে ঘন গাছপালা থাকে এটা কি বলে খোম বলা হয় আরবিতে গিজাও বলা আশাজার আল মুফ জি হ্যাঁ নিবিড় যেখানে জঙ্গলের মতো হে গাছপালা থাকে এই পুকুর বা জলাশয়টিকে ওই বন জঙ্গলের সাথে সম্পৃক্ত করা হয়েছে কারণ এই জলাশয়ের পাশে ঘন গাছ ছিল এই জায়গাটি কোথায় ছিল বলছেন এই জায়গাটি ছিল ওয়াজ গাদির কানা ফি তার মদিনা মদিনা রাস্তায় মক্কা থেকে মদিনার রাস্তায় ছিল নবিয়া সাল্লাল্লাহু সাল বিদায় হজ থেকে ফেরার পথে এই রাস্তা হয়ে অতিক্রম করেছিলেন মাররাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামী মিন হজ্জাতিল ওয়াদাঈ বিদায় হজের পরে মাত্র কয়েক মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ বেঁচে থাকতেন মাসে ফিরে আসলেন হজ করে আর তারপরে জিল মাসের বাকি দিনটা গেল মহরম গেল সফর গেল আর রবিউল আউয়াল মাসের বারো তারিখে আনতে কাল হয়ে গেল মোটামুটি তিন মাস ধরে নেন তিন মাসের বেশি না তিন মাস বেঁচে ছিল সরুল্লাহ বিদায় হজের পরে এই বিদায় থেকে ফেরার পথে এই খুদবা দিয়েছিলেন আর এই খুদবার অংশে নিজ বংশ সম্পর্কে উপদেশ দিয়েছিলেন যে আমার সাথে যাদের বংশীয় সম্পর্ক আছে তাদের সাথে তোমরা ভালো আচরণ করিও তোমাদেরকে আল্লাহকে ভয় করতে বলছি ও খাতা বাফি সেখানে বক্তব্য দিয়েছিলেন ফাঁকান আমিন খুদবাতি তার খুদবার একটা অংশ ছিল মা জাক আর শেখ জা এখানে শেফ হলিসাম এ তাহিমা রেহে উল্লেখ করেছেন সেটা কি ছিল ওজা কেরকম মোল্লা আহলে আহলেবায়েতি আল্লাহকে স্মরণ করিয়ে দিয়েছি তোমাদেরকে আমার আলে আলেবায়ত বা বংশধর সম্পর্কে আমার পরিবারের সদস্যদের সম্পর্কে বা বংশধর সম্পর্কে তোমাদেরকে আল্লাহকে স্মরণ করিয়ে দিছি মানে কি যেমন আমরা আমাদের ভাষা বলি আল্লাহর দোহাই দিচ্ছি হ্যাঁ এদের ক্ষেত্রে তার মানে এদের সাথে ভালো আচরণ করিও খারাপ আচরণ করিয়া না সুহান আল্লাহ রসুল্লাহ সাল্লাম ওহি ছাড়া কথা বলতেন না তিনি ওহির মাধ্যমে অনেক গাইবের কথা জানতেন সব গাইব জানার তার কাছে চাবিও ছিল না আর সব গাইব জানতেন না কিন্তু বহু গাইবের কথা জানতেন যা অন্যরা কেউ জানতো না বুঝছেন না তার মধ্যে এটা অবশ্য জানতেন যে এমন একটা সময় আসবে যে আমার বংশের লোকদের সাথে দুর্ব্যবহার করবে কিছু লোকেরা হাসান রাজি আল্লাহ তালাকে বিষ দিয়ে শহীদ করে দিল যার এই করুক না কেন হোসেন রাজি আল্লাহ তালা বলে শহীদ করলো জালেমরা ঠিক না এইভাবে আরো যেসব আচরণ এই করবার ঘটনাকে কেন্দ্র করে বংশের অনেক লোক সেখানে হ্যাঁ প্রাণহারায় লোক শাহাদাত আল্লাহ যেন তাদের কবুল করেন তো এইসব দিকে ইঙ্গিত করেছেন জি হ্যাঁ বলছেন ওদের কিরকম আমার আল্লাহ হবেহি এর অর্থ হচ্ছে যে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন তোমাদেরকে তা স্মরণ করিয়ে দিছি ফিহাটে আহে তি আমার বংশের লোকদের ক্ষেত্রে কী মেনেহিতে রামহিম তাদের শ্রদ্ধা করবে অ মেহিম তাদের সম্মান করবে ওয়ালকয়াম বেহাকতেহিম তাদের অধিকারের খেয়াল রাখবে তাদের অধিকারের খেয়াল লাগবে। এর মানে ই নয় যে তাদেরকে খলিফা মানাবে এটা উদ্দেশ্য নয় কারণ এই কথা কোথাও আর সুরুল ইঙ্গিত করেনি বরং এর বিপরীত ইঙ্গিত করেছেন যে আমার পরে খলিফা কী হবেন অবকারজ আল্লাহ তালানো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অসুস্থ হয়ে গেলেন তখন কাকে নামাজ পড়তে বললেন আবূ বকর মরূ আবাবাকরের ফাল ইয়ুসাল্লি বিল নাস রেসপন্স টু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পরে কার কাকে নেতৃত্ব দেবে আবূ বকরকে যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নেতৃত্বের জন্য আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তাওহীদের পরে সালাত তার নেতৃত্বের জন্য ইমামতের জন্য মনোনীত করেছেন তিনি দুনিয়ার এমামত নেতৃত্বের জন্য মনোনীত কিন্তু রাসূলুল্লাহ সালাম অম্মতার পেটে ছেড়ে দিয়ে চলে গিয়েছে সাহাবায়ে کرامদের উপর যে সেই কাজটা তোমরা করবে আমি নাম উল্লেখ করে দেব না বহু বহুদলিল এরকম রয়েছে আরেকটি দরদ ইঙ্গিত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে এক বৃদ্ধা আসছে আসর বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা যদি কোনো মাসলা-মাসায়েদ জিজ্ঞাসা করা দরকার হয় আর আসার পরে যদি আমি আপনাকে না পাই তো কার কাছে যাব বলেন ইতিয়া আবু বকরিন आओ বকরের কাছে যে বলেন যে আলীর কাছে যে বলেনি যে হাসান হোসেনের কাছে আমার বংশের লোকদের কাছে বলেছেন জি হ্যাঁ তো এটা একটা লম্বা বিষয় যে শুধু ইঙ্গিত করলাম শুধু নামটা বলেনি বাকি ইশারা ইঙ্গিতে তিনি খালিফা নির্ধারণ করে দিয়েছেন অবকার সিদ্ধি আল্লাহাম আল্লাহ রাবুল আলম যা নির্দেশ করেছেন নবী শাসনের বংশের ক্ষেত্রে তো আল্লাহ কি নির্দেশ করেছেন এটা জানার দরকার তাহলে তাই না আল্লাহদেরকে নবী পরিবার সম্পর্কে কি নির্দেশ দিয়েছেন এই আয়তে সুর রাজসুর আর আয়াত নম্বর তেইশ কারো কাছে কোরআন থাকলে খুলে দেখে নেন সুর রাজসুর আর আয়াত নম্বর তেইশ দেখেন তাতে মোহান আল্লাহর সাধ করছেন উল্লাহ আশা আল হুকুম আলী আজারান হে নবী তুমি বলে দাও তোমার সাথীসঙ্গীদেরকে যে তোমাদের কাছে এই দিন ইসলামের হেদমতের ওপর কোনো পারিশ্রমিক চাই না তোমাদেরকে যে দিন ইসলামের শিক্ষা দিচ্ছি দাওয়াত দিচ্ছি এরকম তোমাদের কাছ থেকে পারিশ্রমিক চাই না তবে আত্মীয়তার খাতিরে ভালোবাসা আমি চলে যাবো দুনিয়া থেকে আমার মধ্যে তোমাদের হেদায় নসিব হইল তাহলে আমার আত্মীয়তার খাতিরে কি করবে ভালোবাসবে আমার বংশধরকে আমার পরিবার বিভিন্ন এবং এতে সামিলাত কোন গোত্রের লোকের সামিল এইটাও ভালো করে স্পষ্ট জেনে নেওয়া ভালো সবগুলি নাই কড়াইশ তো বিশাল বংশ করাইশ বিশাল বংশ তো গোটা গোটা কড়াইশকে এখানে বোঝানো হয় কারণ কোরাইশের আপনারা জানেন যে ওরাশের বেশ কিছু গোত্র ছিল যারা চরম শূত্রুতা করেছে সুরুল্লাহ সাথে হ্যাঁ চরম শূত্রতা করেছে তো তাদেরকে আল্লে সঁদর জামাতা আলে বাই তোর অন্তর্ভুক্ত করেন নাই জি আব্দুল মান নাফের কয় ছিল কয় ছেলে ছিল কে বলতে পারেন না আব্দুল মুতালেবের ছেলে দশজন নয়ন বিশ্বাসনে বাচ্চা ছাড়া দশজন কিন্তু আমি আব্দে মনাফের আব্দুল মোতালেবের বাপের নাম কি ছিল আব্দুল নাম কি হাশেম হ্যাঁ হাশেমের মনাফের কয় ছেলে ছিল জি হ্যাঁ জি তো ওই ওই ওদের মধ্যে দুটো বংশ এই চার ছেলেতে যে গোত্র চারটা গোত্র হয় দুটো গোত্র চরম শত্রুতা করেছিল বনো শামস আর বনো নৌফাল আর বনু هاشম আর বনুল মুত্তালিব বনু هاشম মানে هاشম গোত্র যেটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া গোত্র আর আরেকটা হচ্ছে বনুল মুত্তালিব এই দুটো গোত্র ইসলামের সাথ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিয়েছে সুতরাং তাদেরকে علماء کرام আইম্মাই کرام ফকাহায়ে کرام এবং আহলে সুন্নাতুল জামাতের আলমারা তারা তাদেরকে আলে বেতর অন্তর্ভুক্ত করেছে আর কে কে আছে আমি বিস্তারিত বলছি আপনাদেরকে আয়াত তাহলে পেয়ে গেলেন তাই না যে রাসুল্লাহ সাল্লা সাল্লামের আত্মীয়তার খাতিরে রাসুল বংশের সাথে কি করতে হবে ভালোবাসা রাখতে হবে